সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের প্রমোশন অপশন নিয়ে। আমি মাত্র $1.24 স্পেন্ড করে আমি $115 ইনকাম করছি এই একটা অ্যাকাউন্ট থেকে মাত্র আজকে 4 দিনে। এটা কীভাবে সম্ভব? অনেকে আছে যারা প্রমোশন অপশন চালু করে দেখা যায় যে হিউজ পরিমাণে টাকা ফুরিয়ে ফেলে, কিন্তু তারা কিন্তু রিয়েল ফল পায় না বা সঠিক রেজাল্ট পায় না। দেখা যায় টাকা ফুরিয়েছে $50, ইনকাম করছে মাত্র $10। তো এরকম হয়ে থাকে আপনাদের সাথে। তো আমি বেশি কথা বলবো না, জাস্ট সামথিং কিছু ইনফরমেশন দিব যেটার মাধ্যমে আশা করি যে আপনাদের অনেক উপকারে আসবে। কারণ যাদের ফাইবার প্রমোশন অপশনটা আছে, এখানে যদি আমি টোটাল বাজেটটা দেখাই, আমার 3 মাসের ম্যাক্সিমামটা যদি দেখাই আমি, তো আমাকে দেখেন এখানে টোটাল $627 ইনকাম হয়েছে মাত্র $62 স্পেন্ড করে, 25টা অর্ডার আসছে। তো এবার যদি আমি এই মাসেরটা দেখাই, দিস মান্থ, তাহলে দেখতে পারবেন যে আমি $1.24 স্পেন্ড করে আমার ইনকাম হয়েছে $125, 3টা অর্ডারে। তো আজকে মাত্র মাসের কিন্তু 4 দিন, ওকে, 4 দিনে কিন্তু এটা চলে আসছে, অলরেডি আমার ইনকাম চলে আসছে। তো কথা হচ্ছে আমার এত ভালো রেজাল্ট আসার পিছনের কারণটা কি? এখন আমরা যে ভুলটা করি, আমরা প্রমোশন অপশনটা চালু করে দিয়ে আমরা ভয় পাই ডেলি বাজেট নিয়ে। ডেলি বাজেট অনেকে আছে কি $5, $10, এখানে যে কয়টা রিকমেন্ডেশন করে বা থাকে আর কি সবার ক্ষেত্রে, এই কয়টার ভিতরে আমরা সিলেক্ট করি। আসলে আমরা $50 সিলেক্ট করি না এখানে। আপনি যদি ভালো একটা রেজাল্ট পেতে চান, তাহলে অবশ্যই $50 সিলেক্ট করতে হবে, ঠিক আছে? $50 সিলেক্ট করে সেভ করে দিবেন। তো কথা হচ্ছে $50 কি একদিনে কেটে নেবে? এটা আমি যে ডেলি বাজেট $50 দিছি, এটা কিন্তু একদিনে কাটবে না। এখানে যদি তাই হইতো, তাহলে আমার কিন্তু আজকে 4 দিনে আমার স্পেন্ড হইতো কত? তাহলে আমার মোটামুটি 4 দিনে আমি $200 ফুরিয়ে ফেলতাম, ঠিক আছে? আসলে একজাক্টলি না, $50 আপনার দেখা যাবে 1 মাসে ফুরাবে না, কিন্তু আপনি ডেলি বাজেট দিলে আপনার গিকের পারফরমেন্সটা আরেকটু ভালো হবে এবং আরও মানুষের কাছে প্রচার করবে। যেমন ফেসবুকে আমরা যদি বেশি বাজেট দিই, আমরা যে রেজাল্টটা পাবো, কম বাজেট দিলে কিন্তু সেই রেজাল্টটা পাবো না। এখানেও সেম, আপনি বেশি বাজেট দিয়ে কাস্টমারের কাছে পৌঁছাবেন, ফাইবার নিজ থেকে আপনাকে প্রচার করবে, বিনিময়ে আপনি একটা রেভিনিউ বা একটা অ্যামাউন্ট ইনকাম করবেন। কিন্তু আমরা যেটা করি কি, আমরা $10, $5, $20 এগুলো দিয়ে দেখা যায় যে 15-20 দিন অর্ডার আসে না, বা দেখা যায় যে স্পেন্ড করছেন আপনি $10-$20 খরচ করে, আপনি বলেন যে আমার তো টাকা উঠতেছে না, আমি দিই অ্যাড অফ করে, তখন দেন অ্যাডটা অফ করে। অ্যাড অফ করে দিলে কি আপনি আরও লসে পড়ে যান। পরবর্তীতে দেখা যায় আবার এই গিগটা র্যাঙ্কিংয়ে তুলতে আবার মোটামুটি অনেক দিন সময় লাগে, ঠিক আছে? তো আপনি যেটা করবেন, কন্টিনিউয়াসলি আপনি $50 বাজেট রাখবেন এবং ডেইলি চালাবেন। কথা হচ্ছে আপনি যদি $100 খরচ করেন, $100 খরচ করে যদি আপনার একটা অর্ডার আসে বড়, ধরেন $500 একটা অর্ডার চলে আসলো, তাহলে কিন্তু হিউজ কামাইতে পারবেন, ঠিক আছে? তো কোনো কথা নাই, আপনি ডেলি বাজেট নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি ডেলি বাজেট ফুল দমে দেন আর এটা আপনি ভালোভাবে অ্যাড চালান, কন্টিনিউয়াসলি প্রতি মাসেই চালাবেন, ঠিক আছে? এই ফাইবারের যে এই অপশনটা দিছে, এই অপশনটার দিয়ে বা এই ফিউচারটা দিয়ে আপনি কিন্তু অনায়াসেই $200-$300 বা $500 ইজিভাবে ইনকাম করতে পারবেন, আর এখান থেকে কিন্তু ভালো ভালো ক্লায়েন্ট আপনার হয়ে যাবে পার্মানেন্টলি কাজের জন্য। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো অবশ্যই এরপরে ডেলি বাজেট নিয়ে কি পূর্ণত করা যাবে না, চালায় দেন ধুম তারাক্কা, আল্লাহ ভরসা, দেখবেন যে আপনার লাগ পুরো ঘুরে যাবে, ঠিক আছে? আর যারা এখনও ফাইবারের এই ফিচারটা পান নাই, এই ফিচারটা পেতে পারেন কীভাবে আমি যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই ফিচারটা পেতে গেলে 1 মাসের ভিতরে 14টা অর্ডার কমপ্লিট করতে হয়। অবশ্যই একটা গিগের ভিতরে 20টা রিভিউ হয়ে গেলে আপনার এই অপশনটা দিয়ে দিবে ফাইবার গিগ প্রমোশন। আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে আর কি। তো আপনি মোটামুটি 1 মাসের ভিতরে 14টা অর্ডার কমপ্লিট করলেই, লেভেল অন হইলে আপনার দেখা যাবে যে এই ফিচারটা দিয়ে দিবে। তো লেভেল অনটা একটু কষ্টকর, যদিও প্রথম মাইলস্টোনটা খুবই কষ্টকর, তো অবশ্যই একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। একদিন না, 2 দিনের জন্য ফ্রিলান্সিং না, আমি আগেও বলছি আগের ভিডিওগুলোতে, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি মোটামুটি লেভেল 1 লেভেল 2 সেলারদেরকে একটা টিপস শেয়ার করলাম, আশা করি যে আপনারা মোটামুটি নিতে পারছেন বিষয়টা। তো আজকে থেকে শুরু করে দেন, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।